গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আমি এখন বাসন মাজছি, বাসন ধোয়ার মাসি আসেনি, তো সিঙ্কের মধ্যে রাতের যে কয়েকটা বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিই। অর্জুনের আজকে স্কুলে এক্সাম রয়েছে, তো সেই জন্য স্কুলে পাঠাচ্ছি। ও শরীরটা তো ভালো নেই, এক্সাম না থাকলে ওকে স্কুলে পাঠাতাম না। তো 20 মার্কসের এক্সাম হবে, এক্সাম যদি না দেয় 20টা নাম্বার কাটা যাবে। কম্পিউটার এক্সাম রয়েছে, ও শুধু পরীক্ষাটা দিয়ে চলে আসবে। আজকে ব্রেকফাস্টে পাস্তা হয়েছে, আর সেটা কৃপাই বানিয়েছে। কৃপাকে বললাম যে তুই টিফিনটা তৈরি করে নে, কারণ অর্জুন আমাকে একদমই উপরের ঘর থেকে নিচে আসতেই দেয় না, সবসময় ওর কাছেই আমাকে বসিয়ে রাখে। ও এখন স্কুলে চলে গেছে, আমি এই ঘরের বিছানা ঠিক করছি, ঘর ছাড় দেবো, ঘর মুছবো। অর্জুনের স্কুল পড়া সমস্ত কিছু এখন বন্ধ আছে। ও সুস্থ হয়ে যখন আবার পড়াশোনা শুরু করবে তখন ওকে আর আমাকে দুজনকেই হাবুডুবু খেতে হবে। কিন্তু কিছুই করার নেই, সংসারে আমি যেটা চাইবো সেটাই যে সবসময় হবে সেরকম তো কোনো কথা নেই। সমস্যা আসবে, সেই সমস্যার সমাধান করতে হবে, সমাধান না করতে পারলে সেই সমস্যা নিয়েই সামনের দিকে এগোতে হবে। পাখাটা চালিয়ে দিলাম যাতে ঘরটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। কৃপা অর্জুন বাড়িতে থাকলে আবার পাখা চালাতে পারতাম না, ওরা বাড়িতে নেই তো সেই জন্য আমি সব ঘরে পাখা চালিয়ে দিয়েছি, ঘর মুছছি আর সাথে সাথে শুকিয়ে যাচ্ছে। পাখা না চালালে না ঘর শুকাতে অনেকক্ষণ সময় লাগে। আমার অর্জুন বাবা স্কুল থেকে চলে এসছে এক্সাম দিয়ে, ওর এক্সাম ভালো হয়েছে। ও পরীক্ষা দিতে না গেলে 20 নাম্বার কাট অফ হতো, 20 মার্কস, তাই না বাবা? ওই 20 মার্কসের এক্সাম তো। এই নাম্বারটা, এই নাম্বারটা অ্যানুয়ালে, অ্যানুয়ালে যোগ হবে। ওদের এই প্র্যাকটিক্যালে কম্পিউটারে হাউস ড্র করতে দিয়েছে। হ্যাঁ, আমার বর যদি ঘরে থাকে আমাকে একটু কথা বলতে দেয় না, একটু কথা বলতে দেয় না, যখনই কথা বলতে তখনই কিছু না কিছু বলতেই হবে, বলতেই হবে। এমনি সময় কিন্তু কথা বলবে না, ব্লগে কথা বলতে দেখলেই ওনার তখন কিরকম যেন শুরু হয়। অর্জুন সারাদিন আমাদের সবার সাথে এরকম বদমাশি করতে থাকে, বেশি জ্বালাতন করে কৃপাকে। কৃপাকে দুটো মিনিট শান্তিতে থাকতে দেয় না। কৃপা যদি ওর পাশে বসে তো কৃপাকে সেই লাথি মারতে মারতে খাট থেকে ফেলেই দেবে। অর্জুন যত দূরেই বসা থাকুক ও আস্তে আস্তে করে ঠেলতে ঠেলতে কৃপার কাছে আসবে, তারপর পা দুটো দিয়ে কৃপাকে ঠেলতে ঠেলতে খাট থেকে ফেলেই দেয়। এই নিয়ে তো সারাদিন দুই ভাই বোনে ঝগড়া লেগেই থাকে। আমি এখন রান্না করছি চিকেন। চিকেনটা আজকে অর্জুনের জন্যই নিয়ে আসতে বললাম, ওর জ্বরের মুখ তো, চিকেন দিয়ে ভাত খেতে ভালো লাগবে। ও সেরকম কিছু খেতে পাচ্ছে না, তারপর মাছ খেতে চায় না। এই গত দুদিন একটু ডিম খাওয়ালাম, আজকে ওর জন্য একটু চিকেন রান্না করছি। আর শিম আলুর তরকারি রান্না করব, সেটা আমার হাজবেন্ড খাবে, মানে চিকেনও খাবে শিম আলুর তরকারিও খাবে। শিম আলুর তরকারি আমরা কেউ ভালো খাই না, ওই জন্যই বললাম যে শিম আলুর তরকারিটা আমার হাজবেন্ড খাবে, ওর জন্যই স্পেশাল শিম আলুর তরকারি রান্না করব। শীতকাল আসলে পর প্রতিদিন শুধু বলবে শিম আলুর তরকারি রান্না করো। এদিকে আমরা আবার কেউ শিম আলুর তরকারি খেতে একদমই পছন্দ করি না। শিম এমনিতে অন্যান্য সবজির সাথে খেতে ভালো লাগে, শিম পোস্ত খেতে ভালো লাগে, কিন্তু শিম আলুর তরকারি খেতে আমাদের ভালো লাগে না কারোই। রান্না করে অর্জুনের জন্য মাংস দিয়ে ভাত নিয়ে উপরের ঘরে চলে এসেছি, আর আমি এখন রোদ পোয়াবো। তোমরা তো দেখে বুঝতেই পারছ রোদের জন্য ভালো করে না মোবাইলের দিকে তাকাতে পারছি না। আর খালি হাতে আসিনি, পেঁপে নিয়ে এসেছি, পেঁপে খাবো আর হলো গিয়ে আচার খাবো। এই যে পাকা পেঁপে খাবো, এটা কৃপার জন্য কাটা হয়েছিল, গাছের পাকা পেঁপে, কিন্তু মেয়েটা খায়নি, এক টুকরো খেয়ে দৌড়ে স্কুলে চলে গেছে, বলে আমি খাবো না, পেঁপে খেতে ভালো লাগে না। আমিও পাকা পেঁপে খেতে একটু ভালোবাসি না। পেঁপেটা না গাছ থেকে পড়ে না কেমন যেন থেতলে গেছে, ওই জন্য না এইভাবে কাটা হয়েছে পেঁপেটা, মানে আগা মাথা নেই, নরম নরম তো পেঁপেটা, কাটতে পারছিলাম না, খোসা ছাড়াতে পারছিলাম না। তো এই পেঁপে খাবো আর আচার নিয়ে এসেছি। পেঁপে খাওয়ার পর তো আমার মুখটা একটু বিস্বাদ মতো হয়ে যাবে, সেই জন্য আমি আমের আচার খাবো বসে বসে। কালকেও আমের আচার খেয়েছি, আর রোদ্রে বসে তো আচার খেতে খুব ভালো লাগে। মনের দুঃখে আমি এখন এই রোদের মধ্যে বসে খাচ্ছি পাকা পেঁপে। খেতে তো একটু ইচ্ছে করছে না, একটু ভালো লাগছে না পাকা পেঁপে খেতে। কাঁচা পেঁপে খেতে কিন্তু আমি খুব ভালোবাসি, কাঁচা পেঁপে তরকারি খেতে আমার খুব ভালো লাগে,
কিন্তু পাকা পেঁপে যেন গলা থেকে নামতে চায়। 3টে বাজে এখন, আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে, এখন আমি আবার নিচের ঘরে যাব। নিচে গিয়ে চার্জার আনবো, মোবাইলে চার্জ নেই, মোবাইলটা একটু চার্জে বসাবো আর অর্জুনকে এখন পড়াবো। অর্জুন যেই পড়াশোনার কথা শুনে অমনি বলে, মা আমার কি শরীর খারাপ লাগছে, গা হাত পা কেমন যেন করছে, মা আমার খুব কষ্ট হচ্ছে, কি যে নাটক করে তখন। ওকে একটু এখন পড়তে বসাবো, অল্প একটু পড়িয়ে তারপর আবার আমি আর পরের দিকে ব্লগটা শুরু করব। এখানে আমার মা আমার বাবাকে ক্রিম দিচ্ছে, বাবার মুখ যখনই আমার সামনে আসে তখন পুরো চোখ খুলে গেলাম বাবার। এখন রাত হয়ে গেছে, সবাইকে এখন ভাত দেবো। আমি ভাত তরকারি গরম করছি, মাঝখানে অনেকক্ষণ সময় তোমাদের সাথে কথা বলতে পারিনি। অর্জুনের শরীরটা সন্ধ্যের পর থেকে আবার বেশি খারাপ করেছিল, দুপুরের দিকে যাও বা একটু ভালো ছিল, সন্ধ্যের পর আবার শরীরটা বেশি খারাপ করে, তো সেই জন্য আমি আর ব্লগ করিনি। আমি আজকে রাতে আর কিছুই খাইনি, শুধু দু গ্লাস জল খেয়েছি, মনটা একদমই ভালো ছিল না। অর্জুনের সন্ধ্যাবেলার দিকে শরীরটা এত খারাপ ছিল, আমি তো ভয় পেয়ে গেছি, আমি ভাবছিলাম যে ওকে মনে হয় আবার হসপিটালেই ভর্তি করতে হবে। আমারও গলাটা ব্যথা করছে, এতক্ষণ বুঝতে পারিনি, এইমাত্র এই যে জল খেলাম দু গ্লাস, তো সেই সময় ফিল করতে পারলাম গলাটা কেমন ব্যথা করছে। যাই হোক পুরে যাই, বোতলের জলটা সব বড় হয়ে গেছে। অর্জুনের আর একটা ওষুধ নিতে আসলাম, ছোট্ট একটা ট্যাবলেট আছে ওর, না এটা না, কত যে ওষুধ ঘরে, এটা মনে না, এটা না, এটা তো র্যাং ট্যাক, এই কোথায় রাখলাম। আমার বরের ঘরে ছিল, তো ওর ঘর থেকে নিয়ে আসলাম ওষুধটা। ওরা সবাই এখন ভাত খাচ্ছে, ভাত খেয়ে অর্জুন এই ওষুধটা খাবে, বাকি সব ওষুধ খাওয়ানো হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতে তো আর ঠিক করে ব্লগ করতে পারলাম না, সন্ধ্যের দিকে তো অর্জুনের শরীরটা বেশি খারাপ হয়েছিল, ওই জন্য ব্লগটা আর করা হলো না। তো সন্ধ্যের দিকে ওকে পরপর দু তিনবার নিউবুলাইজারটা দেওয়ার পর রাতের দিকে একটু ভালো ছিল, মানে আগের থেকে একটু ভালো ছিল, সেইভাবে তো এখনও ভালো হয়নি, কিন্তু সন্ধ্যের সময় শরীর যেরকম খারাপ ছিল সেই রকম খারাপ ছিল না, একটু ভালো ছিল। তো এখন ঘুমাচ্ছে অর্জুন, কালকে রাতে তো দেরি করে ঘুমিয়েছে, সন্ধ্যাবেলা বড় একটা ঘুম দিয়েছে, তো রাতের বেলা দেরি করে ঘুমিয়েছে। আর আমার চোখে কালকে রাতে কি ঘুম কি ঘুম, দু তিনটে রাত ঘুম হয়নি। তো এবার ওই অর্জুনের শরীরটা দেখলাম একটু ভালো আছে আগের থেকে, আমি না ঘুমিয়ে পড়েছি, সেই তোমাদের সাথে যে কথা বললাম না উপরে ঘরে গিয়ে, তারপর আমি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আমি অর্জুনকে বললাম, বাবা আমি যদি ঘুমিয়ে পড়ি তুই আমাকে একটু ডেকে দিস, তোকে আরেকটা ওষুধ দিতে হবে, ওই আরেকবার নিউবুলাইজার করতে হবে, রাত একটার সময় পাবে আর কি, ওইটা একটার সময় আমাকে ডেকে দিস, আমি ওই তোকে নিউবুলাইজার দেবো। ছেলে তো আমাকে সেই সত্যি সত্যি রাত একটার সময় ডাকছে, ওঠো ওঠো মা, ওঠো ওঠো, আমাকে ওষুধ দাও ওষুধ দাও। আমি কানে শুনতে পাচ্ছি কিন্তু আমি আর উঠতে পারছি না, চোখে তো ঘুম, আমি আর উঠতে পারছি না, শুনতে পাচ্ছি কিন্তু উঠতে পারছি না। তারপরে 1:20 সময় উঠলাম, উঠে আবার ওকে নিউবুলাইজার দিলাম, মশারি করলাম, তারপর ওকে গরম জল টল খাইয়ে তারপর ওকে বললাম যে তুই ঘুমাবি না টিভি দেখবি, বলে টিভি দেখবো, তো দেখি টিভি দেখতে দেখতে দুটোর দিকে ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যাবেলার দিকে একটা বড় ঘুম দিয়েছে, তো করতে এমনিতেই ঘুম কম, আর এখন আবার এ তার মধ্যে খাচ্ছে এই কড়া কড়া ওষুধ। শুধু বলে মা গা হাত পা কাঁপে, আমার ভালো লাগে না, বাথরুমে পর্যন্ত যেতে চায় না, জানো আমার ছেলেটা এত দুষ্টমি করে, এত দুষ্টমি করে, 5 মিনিট সুস্থ হয়ে বসে থাকে না, তোমরা তো দেখো, সে বাথরুমের অব্দি যেতে চায় না, বলে আমাকে একটু ধরে ধরে প্লিজ কেউ নিয়ে যাও না বাথরুমে, আমাকে আমার হাতটা ধরো তারপরে আমি বাথরুমে যাব, এরকম হয়ে গেছে। বলে আমার না কিরকম যেন গা হাত পা ব্যথা করে আর শরীর দুর্বল লাগে, শুধু শুয়ে থাকে, শুধু শুয়ে থাকে, একটু খেলে না, গায়ে এমনি জ্বর নেই। আমি বলি বাবা তোর গায়ে তোর জ্বর নেই, তুই হাঁটা চলা কর, কি হয়েছে, এরকম করিস না, একটু শরীর খারাপ বলে কি হয়, বলে না আমার শরীর ভালো লাগে না, আসলে শ্বাসকষ্টটা হলে না শরীরে একটু কষ্টই তো হয়, শ্বাস নিতে কষ্ট হয় বলে কথা, হ্যাঁ জ্বর থাকুক আর না থাকুক শরীরে কেমন একটা অস্বস্তি হয় না, আমার যদিও কোনোদিন এসব হয়নি তাই আমি অতটা বুঝতে পারি না, ওর বাবার আছে, আমার বরের আছে, সেই জন্যই ওর জন্য শ্বাসকষ্টের ওই ধাঁচটা পেয়েছে,
খারাপ রোগটা পেয়ে গেছে বাবার থেকে। তো এই সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, ঘুম তো না ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, ওই 6টার সময় উঠে গেছে, কৃপা পড়তে গেছে। তো আমি একটু দেরি করে কাজে কর্মে হাত দিয়েছি, কৃপা আসলো, তারপরে আমি এই আসলাম উপরে ঘরে কাজগুলো করে তারপরে নিচে আসলাম, বললাম তুই অর্জুনের কাছে থাক, এখন এই জল গরম বসিয়েছি, স্নান করে ঠাকুর ঘরে যাব। সকাল 6টার সময় বাইরে কি অন্ধকার থাকে আর কি ঠান্ডা লাগে, মেয়েটা সেই কষ্ট করে ওর মধ্যে পড়তে যায়, এই বৃহস্পতিবার দিন কষ্ট হয়ে যায়। তো এখন ওকে বললাম যে তুই একটু ঘুমা, তোর তো আজকে স্কুলও নেই আর পড়াও নেই, একটু ঘুমা, ঘুম থেকে উঠে তারপর যা করার করিস। কালকে রাতে কিন্তু অর্জুনের শরীর এতটা খারাপ করতো না, ওর জন্য যে ওষুধ আনা হয়েছে তার মধ্যে একটু ভুল হয়ে গেছে। ভুল বলতে ডাক্তার যে পাওয়ারের ওষুধ দিতে বলেছিল দোকানদার দাদারা তার থেকে কম পাওয়ারের ওষুধ দিয়েছে। ওষুধের যে পাওয়ার থাকে তো সেই পাওয়ারটা তো ডাক্তাররা লিখে থাকে প্রেসক্রিপশনে, তো সেটা দেখেও তারা তার থেকে কম পাওয়ারের ওষুধ দিয়েছে, আর আমরা তো ওইভাবে বুঝতে পারিনি। ওটা ওটা আসলে ছিল ওই যে নিমুলাইজারের ওষুধটা, কম পাওয়ারের ওষুধ দিয়েছে, সেই জন্যই ওর একটু অসুবিধা হচ্ছিল রাতের দিকে বেশি, পরে আমরা বুঝতে পারলাম, পরে খেয়াল করলাম। তারপর ওই ওষুধ আর ব্যবহার করিনি, ডাক্তারবাবু যে ওষুধ লিখেছিল সেটাই আবার আনা হলো, সেটা দেওয়ার পর এখন তো একটু ভালো আছে। বাচ্চাদের ওষুধ কেনার সময় খুব খেয়াল করে কিনতে হয়, শুধু বাচ্চাদের না সবসময় ওষুধ কেনার সময় খেয়াল করে কিনতে হয়, ওষুধের ডেট পাওয়ার সব কিছু দেখতে হয়, ওষুধের নামও মুখস্থ করে রাখতে হয়। আমার তো প্রচুর ওষুধের নাম মুখস্থ, ছেলে মেয়ে বেশি বেশি অসুস্থ হয় তো ওই জন্য অনেক ওষুধের নাম মুখস্থ হয়ে গেছে। কালকে রাতে গরম জলের মধ্যে রান্নাঘরে ব্যবহার করা কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন ধুয়ে দিচ্ছি। এগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি যাব স্নান করতে। এবার চিকেনটা নিয়ে আসার পর আমি আর এটা রান্না করিনি, মাছ যদি নিয়ে আসতো তাহলে এইটা আর কি রান্না করতাম। তো চিকেন নিয়ে এসেছে কৃপা অর্জুন, তো চিকেন হলে আর কিছু খেতে চায় না, তো ওই শিম আলুর তরকারি করেছিলাম আর চিকেন রান্না করেছে, ওই জন্য ডালটা রান্না করা হয়নি, ওটা ওভাবে ফ্রিজে রেখে দিয়েছে, এখন রান্না করব। এর মধ্যে অনেক সবজি, ডাউ, উচ্ছে, শিম, ডাঁটা, তারপর দেখো এই যে মুসুরির ডালটা সেই ধুয়ে নিয়েছি, মুসুরির ডাল দিয়ে এই দিয়ে রান্না করব। আর এই কালকে সবজিটা কাটা হয়েছে বলে এরকম কালো কালো হয়ে গেছে। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু হিং দিলাম। এবার এর মধ্যে এই যে ডাল আর সবজি সব কিছু দিয়ে নুন হলুদ আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব, জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল ডাল সবজি, ডালও খাওয়া হবে সবজিও খাওয়া হবে। ম্যাটগুলো ধুয়ে দিয়েছি, এগুলো এই বারান্দায় থাকবে, এখানে থাক, শুকিয়ে থাকবে। আমি এখন এই চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দেব, সেখানে যাচ্ছি, গাছদের কাছে যাচ্ছি, গাছে না জল দেওয়া হয়নি, এখন জল দিয়ে আসবো। এই জায়গাটা তো খুব নোংরা হয়ে আছে, অর্জুন অসুস্থ বলে এসব কাজে হাত দিতে পারছি না, কাজে আবার অনেক পিছিয়ে পড়েছে, এক্সট্রা কোনো কাজই করা হচ্ছে না। ছেলে আগে সুস্থ হোক তারপর কাজ করা যাবে, তাই না? আগে ছেলেকে সুস্থ করে। অর্জুনের যখন প্রথম শ্বাসকষ্ট শুরু হয় তখন অর্জুনের বয়স ছিল মাত্র 6 মাস, সেই সময় দুর্গাপূজা চলছিল, পঞ্চমীর দিন থেকেই ওর শরীরটা খারাপ, জ্বর, খুব কাশি দিচ্ছে, কান্নাকাটি করছে, আমি বুঝতে পারিনি ওর যে শ্বাসকষ্ট হচ্ছে। তো ষষ্ঠীর দিন
আমি ওকে সেই কোলে নিয়েই বসে আছি, কোল থেকে ওকে আর বিছানায় রাখতেই পারছি না, ও আমার কোলেই শুয়ে আছে। এখন তো বড় হয়ে গেছে, ওইভাবে কোলে থাকতে পারে না। শুধু বদমাইশি করে। তো সেই সময় তো ছোট ছিল, কোলের মধ্যে এরকম থাকতো, এইভাবে থাকতো। আমি ওকে সেই বিছানা রাখতেই পারছি না, ও না ঘুমাচ্ছে, কোলের মধ্যে ঘুমাচ্ছে। হ্যাঁ, যে বিছানা রাখছে অমনি কান্নাকাটি শুরু করছে। সে কি কান্না, শুধু কাঁদতো। তারপরে আমি গেলাম, কোথায় গেলাম, ডাক্তারের কাছে গেলাম। ওর বাবা ছিল না, ওর বাবা সেদিন কলকাতায় গেছিল। তো ওরকম ষষ্ঠীর দিন রাতের বেলা আমি ডাক্তারের কাছে গেলাম, ওকে নেইনি, ওকে রেখে গেছি। কারণ ডাক্তারের কাছে নাম লেখানো ছিল না, অর্জুনের ওই অবস্থা দেখে আমি ভাবলাম যে আগে আমি ডাক্তারের কাছে যাই, তো গিয়ে দেখি ডাক্তারবাবু দেখবে কি না। আর ডাক্তারের কাছে সে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, অনেক পেশেন্ট, সে বলে দিল যে দেখবে না। আর তখন অত কথা জানতাম না, এখন যেমন আমি মানে আমাকে যদি এখন কেউ একটা কাজ দেয় আমি মোটামুটি সেই কাজটা উদ্ধার করে আসতে পারবো, কিন্তু আমি ওই সময় অত কথা জানতাম না। ডাক্তারবাবু যখন না বলে দিয়েছে, একবার দুবার রিকোয়েস্ট করেছি, ডাক্তারবাবুর সাথে তো আর আমার দেখা হয়নি, সে তো ভিতরে ছিল, পেশেন্ট দেখছিল, ডাক্তারবাবু যে স্টাফ ছিল তাকে কয়েকবার রিকোয়েস্ট করেছি, সে শোনেনি। তো আসলে আমার কোলে তো বাচ্চা ছিল না, সেই জন্য আমার কথাকে পাত্তা দেয়নি। আমি যদি আবার অর্জুনকে নিয়ে যেতাম তাহলে হয়তো আবার নামটা লিখে নিত বা কিছু। সে বলে যে আজকে হবেই না, আপনি কালকে আসুন, হবে না তো হবেই না, এরকম করে বলে দিল। প্রচন্ড ভিড় ছিল, ওনার কাছে অনেক পেশেন্ট হয়, এখন আর সেই ডাক্তারবাবু এখানে বসে না। কৃপাকেও দেখাতাম, অর্জুনকেও তার কাছে দেখাতাম। তারপরে পরের দিন, সেদিন তো রাতের বেলা এই কি কষ্ট, আমি জ্বরের ওষুধ দিচ্ছি, ওই করছি, কাশি দিচ্ছি, আমি তাও বুঝিনি যে আমার ছেলের শ্বাসকষ্ট হচ্ছে। পরের দিন আমি সকালবেলার দিকে চলে গেছি, সকাল মানে 11টা 12টার দিকে, তার আগে তো আর ডাক্তারবাবুরা আসে না। গিয়ে সেখানে বসে রয়েছে সেই 2 ঘন্টা ধরে, একজনের পর একজন পেশেন্ট দেখছে, তো দেখছে। তারপরে বেলা 1টার সময় যখন ওকে দেখলো, তখন ডাক্তারবাবু বলে তোমার বাচ্চা তো শ্বাসকষ্ট হচ্ছে, ও তো শ্বাস নিতে পারছে না, ওকে এখনই হসপিটালে ভর্তি করতে হবে, ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো আমার তো মাথা টাথা সব ঘুরে গেছে, কি বলে হসপিটালে ভর্তি করতে হবে। তারপর ড্রপটা দে, তারপরে উনি সেই ইনহেলার দিল, ওই মাস্ক মুক্স ওইসব, আর ওগুলো দেওয়ার অনেক নিয়ম আছে, আমাকে সেগুলো শিখিয়ে দিল। তো আমি সেই ইনহেলার নিলাম, তারপর ওষুধ এগুলো সব নিলাম। তো ওগুলো একটু পরপর দিতাম, কিন্তু তাও ওর শ্বাসকষ্টটা ভালো করে কমছিল না, ও শুধু কান্নাকাটি করছিল, কিছুতেই ঘুমাতে পারছিল না, ওকে কিছুতেই কোল থেকে রাখতে পারছিলাম না। কি করে কোল থেকে রাখবো, তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এখন ওই কথাগুলো ভাবলে আমার কষ্ট হয় যে আমি মা হয়ে বাচ্চার কষ্টটা বুঝতে পারি, ও এরকম কষ্ট পাচ্ছে, আমি বুঝতেই পারছি না যে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তারবাবু বলার পরে আমি তারপরে বুঝলাম। তারপর ডাক্তারবাবু আমাকে আবার দেখিয়ে দিল যে কি করে আমি বুঝবো শ্বাসকষ্ট কি করে হয়, বুকের বুকের এই যে এইখানটা যে থাকে বুকের এই দিকটা, ওটা তো সে আপ ডাউন আপ ডাউন করে, এরকম টিক 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 করতে থাকে শ্বাসকষ্ট হলে, এগুলো বুঝিয়ে দিল। তারপরও তো ছেলে সেই ঠিক হলো না, শুধু কান্নাকাটি করছে। আবার আরেকজন ডাক্তারবাবুর কাছে গেলাম, ওই সময় তো পূজা ছিল, পূজা চলছিল, ডাক্তারবাবুরা সবাই ছুটিতে ছিল। তো ওই ডাক্তারবাবুকে দেখানোর পর আমি আর সেই ডাক্তারবাবুর দেখা পাইনি, উনি সেই পূজার সময় ঘুরতে চলে গেছে, ওই ষষ্ঠীর দিন পেশেন্ট দেখে তারপর আর উনি ছিল না। তারপর অন্য আরেকজনের কাছে গেলাম, সেও কিছু করতে পারলো না, ওই নিউলাইজারটা দিল, গ্যাস যে নিউলাইজার ওইটা একটু দিল, তা ওর ভালো ইম্প্রুভ হচ্ছে না, ওটা তো আর একবার দুবার দিলে হয় না, এখন তো বুঝতে পারছি। নিয়ে গেলাম তারপরে অষ্টমীর দিন, সপ্তমীর দিনও এরকম ওকে নিয়ে ঘরে বসে থাকলাম, কিছুতেই ছেলে ঠিক হচ্ছে না। অষ্টমীর দিন আমি আর ওয়েট করিনি, আমি ওকে নিয়ে সেই হসপিটালে চলে গেলাম, অ্যাম্বুলেন্সে করে হসপিটালে গেলাম, ওই নারায়ণ, হ্যাঁ অ্যাম্বুলেন্সে, অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে। তো সেই নারায়ণাতে গেলাম বাবার সাথে, দুপুরবেলার দিকে 1টা 1.5টার দিকে নারায়ণাতে চলে গেলাম। আমার মা ছিল, বোন ছিল, তারপরে আর কে ছিল, আমার বর ছিল, আমরা 1 জন মিলে অ্যাম্বুলেন্সে গেলাম। তো গাড়ি পাইনি,
সেই জন্য অ্যাম্বুলেন্সে যাওয়া হয়েছে। কি যে কষ্ট হচ্ছিল সেই সময়, সবাই পুজোর আনন্দ করছে, রাস্তাঘাটে সবাইকে দেখছি পুজোর আনন্দ করছে, নতুন জামা পরছে, আর আমরা এরকম অ্যাম্বুলেন্সে করে দৌড়াচ্ছি। নারায়ণাতে যাওয়ার পরে তারপর তো ওকে সেই ওই নিউলাইজার দিত, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন এসব দেওয়ার পর আস্তে আস্তে ওই একদিন পরই ঠিক হয়ে গেছে। এখন আমি বুঝতে পারি যে ওই নিউলাইজারটা যে কতটা হেল্পফুল, ও যে ওই গ্যাসটা যে ওকে দেয় যে এইটা এইটা কতটা হেল্পফুল। এটা না দু তিন ঘন্টা পর পর দিতে হয় যখন বেশি থাকে, যখন একটু কম থাকে আস্তে একটু কমে আসে, তারপর এটা আর কি একটু কমিয়ে দিতে হয়, তখন চার পাঁচ ঘন্টা অন্তর দিতে হয়, আর যখন বেশি থাকে সেই সময় দু তিন ঘন্টা পর পর দিতে হয়। তো তারা না হ্যাঁ, আমি সেই পরপর দু বছর পুজো দেখতে পারিনি। আগের বছর সেই প্রেগনেন্ট ছিলাম অর্জুনের জন্য, সেই বছর আমার ঠাকুর দেখা হয়নি, এমনি ওই সিঁদুর খেলা খেলা। এই রে বাবা, উঠে বস না একটু, উঠে বস, উঠে বস, উঠে বস। পরপর ওই জন্য দুটো বছর আর ঠাকুর দেখা হয়নি। দুই বছরই পুজোতে শাড়ি কিনেছিলাম, সেই শাড়িগুলো সব আলমারির মধ্যেই ছিল, ওগুলো আর আমি পরতে পারিনি। অর্জুন প্রচুর জামা পেয়েছিল সেই বছর, কারণ সেটা ছিল অর্জুনের প্রথম পুজো, ওর জীবনের প্রথম পুজো। তো সেই বছরই ওরকম হসপিটালে ভর্তি ছিল, সবাই ওকে জামা দিয়েছিল, সেই জামাগুলো ও পরতে পারেনি। সবাই তারপর বলছিল কালী পূজার সময় পরাবে, কালী পূজার সময় ওই জামাগুলো পরিয়ে দেবে। তো সেই ওই নারনাতে গিয়ে চার পাঁচ দিন ছিলাম, তারপর ওকে নিয়ে বাড়িতে আসলাম। আবার দেখি ছ মাস পর ওরকম শ্বাসকষ্ট হচ্ছে, চৈত্র মাসের সময় যখনই ওয়েদার চেঞ্জ হয় তখনই এরকম হয়। তারপর আবার সেই নারনাতে গেলাম, ওখানে গিয়ে তারপর আবার ওরকম তিন চার দিন হসপিটালে ছিলাম, ওই নিউলাইজার ওগুলো সব দিত। তারপর আমি বাড়িতে গিয়ে একটা নিউলাইজার কিনে নিলাম, সেই সময় আমি কিনলাম ওই নারনা থেকে এসে। তারপরে আমি বরকে বললাম যে ওকে তো এইটাই দেয় বারবার, এই নিউলাইজারের জন্য হসপিটালে আটকে রাখে, তুমি এই নিউলাইজার একটা কিনে নাও। তারপর অনলাইনে ওই নিউলাইজার একটা নিলাম। আর কি বলতো, ওই যে অ্যান্টিবায়োটিক যে ওরাল যে মেডিসিনটা দেয়, ওইটা যদি কাজ না করে তখন তো হসপিটালে ভর্তি করতেই হয়, ইনজেকশনের মাধ্যমে তারপরে ওই অ্যান্টিবায়োটিক দেয়, এই জন্যই হসপিটালে রেখে দেয়। তাই বলি মা হওয়া অনেক কষ্টের, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, একটা বাচ্চা জন্মের পর তার যে কত জ্বালাতন থাকে, তার যে কত ঝামেলা থাকে। আমরা সবাই মনে করি প্রেগনেন্সির সময় মনে হয় মায়েদের বেশি কষ্ট হয়, কষ্টটা আসলে ওই সময় থেকে শুরু হয়, কারণ ওই সময় থেকে সারা জীবন বাচ্চার ভালো মন্দের খেয়াল আমাদের মায়েদের রাখতে হয়, ওই সময় থেকে আসলে কষ্টটা শুরু হয়। তখন সবে মাত্র শুরু হয় কষ্ট, কিন্তু ওইটুকুই না, তখন শুরু হয়, শুরু হয়ে একদম সে সারা জীবন চলতে থাকে। তো আমার খারাপ লাগে যে অর্জুনের সেই সময় যে শ্বাসকষ্ট হচ্ছিল, তখন অর্জুন কত ছোট, ছ মাসও হয়নি ওর, ওর এপ্রিলে জন্ম হয়েছে আর ওই অক্টোবরে ওর শ্বাসকষ্ট, কত কষ্ট পাচ্ছিল। আর আমি মা হয়ে বুঝতেও পারিনি যে ওর ওরকম শ্বাসকষ্ট হচ্ছে, আমার এখনো শ্বাসকষ্ট হচ্ছে, আর সেই কথা হলো, সেই কথা ভাবলে আমার এখনো কষ্ট হয়, এখনো খারাপ লাগে যে ছেলেটার শ্বাসকষ্ট হচ্ছিল আর আমি বুঝতে পারিনি। আমার শাশুড়ি মায়ের একটা কথা সেই মনে পড়ে, আমার শাশুড়ি মা একটা কথা সবসময় বলতো, মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। এই কথাটা আমার শাশুড়ি মা সবসময় বলতো, এখন এখন এই কথাটা বলে, হ্যাঁ আমার সেই কথাটা মনে পড়ে। এখন এখন মার ওই অর্জুন সামনে থাকলে না কথা বলা যায় না, ও প্রচন্ড বিরক্ত করে। এমনি তো ব্লকটা বড় হয়ে গেছে, ব্লকটা এখন শেষ করে দেব। ও দেখা যাচ্ছে কিভাবে আমার ব্লক নষ্ট করে, ওর জন্য আমি ভালো করে ব্লক করতে পারছি। হ্যাঁ এমনি তো ব্লগটা শেষ করে দিয়ে অনেক গল্প হয়েছে তোমাদের সাথে, অনেক গল্প শেয়ার করলাম তোমাদের সাথে। তো বন্ধুরা টাটা, বাবা আবার আগামীকাল দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে।